নমস্কার, সুপ্রভাত। আমি কলকাতা থেকে রিনিস ডাউটের রিনি বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। একটা নতুন দিনের শুরু করেছি একটা নতুন ব্লগের সঙ্গে। আমি ঠিক করেছি যে পূজোর আগে আমার গেস্ট রুমটা একটু মেকওভার করে নেব, আর তার সঙ্গে আমার ডাইনিং হলেও একটু লাইটিংয়ের কাজ করব। তাই ভাবলাম তো আপনাদের সঙ্গেও একটু শেয়ার করা যাক। এই যে এই কর্নার সেলফটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেজ করেছি। তো ওরা যখন ডেলিভার করেছে তখন বলল খুলে দেখে নিন, বেশ ভালোই লেগেছে আমার ব্যাপারটা। তো এই যে আমার হেল্পিং হ্যান্ড বাবুদা চলে এসেছে এটা ইনস্টল করতে। তো বাবুদা এটা ইনস্টল করে নিক। বাবুদা একবার যেটা ইনস্টল করে সেকেন্ড টাইম বাবুদার আর কোনো কিছু লাগে না, নিজে নিজেই সেটা করতে পারে। তো বাবুদা এখন এই কাজটাই করে নিচ্ছে। এবার দেখুন, আমি আপনাদের আর একটা নতুন জিনিস দেখাচ্ছি। এই যে এই হ্যাঙ্গিং লাইটসগুলো, এগুলো কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে লাইট না, এগুলো এইভাবেই হ্যাং করা হয়। এই যে আমি এবার এই যে চেনগুলো ঝুলছে এই চেনগুলোকে কেটে দেব। এই যে এই চেনগুলো আমার কোনো কাজে লাগবে না, এগুলো কেটে দেব। আর এর বদলে আমি এইখানে লাগিয়ে দেব কেবিল তার, ইলেকট্রিক কেবিল তার। আর সেই কেবিল তারের সঙ্গে হোল্ডার অ্যাড করে দিয়ে আপনারা লাগাতে পারেন যে কোনো ধরনের বাল্ব দেওয়া লাইট। আর অ্যাটাচ করতে পারেন আপনি কি ধরনের কানেকশন দিতে চাইছেন সেই ধরনের ইলেকট্রিক অ্যাটাচমেন্ট, তাহলেই জ্বলে যাবে আপনার লাইট। এবার বলি, আমি এটা প্রথমে অনলাইনে সার্চ করি, তো সেখানে আমাকে প্রাইস দেখায় এক একটা সাইডে এক এক রকম, মানে 1100-1200 টাকা মিনিমাম। তারপর আমি লোকাল মার্কেটে দেখি, সেখানে আমাকে দাম বলে 500-600 টাকা, কিন্তু 500-600 টাকাটাও কিন্তু অনেক বেশি ছিল। তো তারপর আমি ভাবি যে লোকাল মার্কেটে যেগুলো দেখছি সেগুলো আমার খুব একটা পছন্দ হচ্ছে না, মানে রাস্তার ধারে বিক্রি হচ্ছে, ধুলো পড়ে আছে, কালো হয়ে আছে, তো পছন্দ না হওয়াতে আমি চলে আসি। তারপর আমি দক্ষিণাপনের একটা বড় হস্তশিল্পের দোকানে দেখি, তো সেখানে দেখার পরে আমার ভীষণ পছন্দ হয়। তো আমি দোকানটা দেখে তো অবাক হয়ে যাই যে এত বড় দোকান, মনে হয় অনেক বেশি দাম বলবে। তারপর আমি দাম জিজ্ঞেস করলাম, আমি তো অবাক হয়ে গেলাম, ওখানে দাম বলল মাত্র 350 টাকা, কিন্তু আমি বিল করতে গিয়ে দেখি যে ওখানে জিএসটি পেমেন্ট করতে হবে। জিএসটি পেমেন্ট করার পরেও কিন্তু আমার অনেকটাই লাভ হয়েছে, মানে ওই 500 টাকার থেকে তো অনেকটাই কম পড়েছে। তো যাই হোক, এবার বাবুদা কি করলো, এই যে সিলিংয়ে একটুখানি ড্রিল করে নিয়ে এইভাবে লাইটগুলোকে হ্যাং করে দিল। আমি কিন্তু ফ্লোর থেকে 6 ফুট 7 ইঞ্চি ছাড় রেখেছি, কারোর মাথায় লাগার কোনো সম্ভাবনাই নেই। এবার দেখুন তো কেমন লাগছে, ভালো লাগছে না? এবার এইটা দেখুন, এটাও আমি ফ্লিপকার্ট থেকে পারচেজ করেছি। এতে আছে একটা অ্যাডেসিভ ওয়ালপেপার, এটা হচ্ছে ব্রিক ডিজাইনের। এই ব্রিক ডিজাইনের ওয়ালপেপার নেওয়ার আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল। এটা আমি নিয়েছি আমার একটা পারপাস সলভ করার জন্যে। আমি তো আমার কিচেন কাউন্টার টপের ওপরে গ্রানাইট লাগিয়েছি, তার ভিডিও আপনাদেরকে দিয়েছি, আপনারা অনেকেই সেটা দেখেছেন। কিন্তু গ্রানাইট লাগানোর পরে কি হয়েছে, আমার বাঁ হাতে গ্যাস স্টোভের বাঁ হাতে যে পিলারটা রয়েছে সেই পিলারটা কিছুটা ড্যামেজ হয়ে গেছে। তো এই মুহূর্তে আমার কিচেনটা রং করাটা পসিবল নয়, তাই জন্যই আমার এইটা নেওয়া। তো এটা যেহেতু নিয়েছি অনেকটাই রোল, তো ভাবলাম যে এই ঘরের এই যে ওয়ালটা আছে দুদিকে সরু সরু, তো এই ওয়ালটা আমার 7 বছর আগে রং করা, তো একটু ময়লা ময়লা লাগছে। তো আমি এটাকে ক্লিন করি স্কচ ব্রাইট দিয়ে, কিন্তু তারপরেও আমার ঠিক মনঃপূত হয় না। তো ভাবলাম এটাকেও একটুখানি চেঞ্জ করা যাক, বেশ ভালো লাগবে, কালারটা যেহেতু হালকা। তো এটাকে চেঞ্জ করার জন্য এই সাইডে যে দুটো আমার সেলফ ছিল ওইটাকে আমি খুলে নিয়েছি। নিয়ে কি করেছি, সেলফ দুটোকে লাগানোর জন্য যে কাঠের গুটকা লাগানো হয়েছিল সেই গুটকা দুটোকে আমি বাটালি দিয়ে ভালো করে চেঁচে হোলগুলোকে হোয়াইট সিমেন্ট দিয়ে
বুঝিয়ে নিয়েছি। তারপরে ওয়ালপেপার যেইভাবে লাগানো হয়, তো এত উঁচুতে ওয়ালপেপার তো আমি নিজে লাগাতে পারবো না, না হলে আমি এর আগে অনেকবার ওয়ালপেপার লাগিয়েছি। তো বাবুদা কিন্তু অ্যাকচুয়াল ইলেকট্রিশিয়ান, বাবুদা এইসব কাজ করে না, আমার রিকোয়েস্টেই বাবুদা এইসব করছে। তো বাবুদাকে আমি একটা ভিডিও দেখালাম ইউটিউবে, তো সেটা দেখে আর আমি ঠিক যেই যেইভাবে বলেছি বাবুদা কিন্তু সেই সেইভাবে খুব সুন্দর করে দিয়েছে। তারপর আমি মেজারমেন্ট অনুযায়ী কেটে নিলাম, এই যে, তারপর ওপরের পিছন দিক থেকে কিছুটা খুলে নিলাম, নিয়ে এইভাবে কাপড় দিয়ে ঘষে ঘষে যাতে বাবলস না আসে এইভাবে আমি ওয়ালপেপারগুলোকে বাবুদাকে বললাম লাগিয়ে দিতে। বাবুদা কথা অনুযায়ী ঠিক তাই করল। সাইডের ওয়ালপেপারটাও কাটিং করে নিয়ে ঠিক একইভাবে লাগিয়ে নিলাম। তো এইভাবে আমাদের ওয়ালপেপার লাগানো দুদিকেরই হয়ে গেছে। ডান দিকেরটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এবারে লাগিয়ে নিচ্ছি এই সেলফটা, যেটা অনেক দিন ইচ্ছে ছিল নেওয়ার। এটা অ্যাকচুয়াল কিন্তু আমি নিয়েছি এখানে মানি প্ল্যান্ট লাগাবো বলে। এই দিকটা হচ্ছে আমার মানি প্ল্যান্ট লাগানোর অ্যাপ্রোপ্রিয়েট দিক। আচ্ছা, বলে রাখি, আপনারা যদি কেউ মানি প্ল্যান্ট সংক্রান্ত কোনো ভিডিও পেতে চান, মানি প্ল্যান্ট কোন দিকে রাখা ভালো, বাস্তুমতে মানি প্ল্যান্ট কোন দিকে রাখতে হয়, কমেন্টস করতে পারেন। এই যে, এবার চলে এসেছি কিচেনের এই ওয়ালটাতে ওয়ালপেপারটা ইনস্টল করতে। তো কিচেনের এই ওয়ালটাতেও আমাদের মোটামুটি ওয়ালপেপার ইনস্টল করা হয়ে গেছে। তো এইভাবে হয়ে গেল আমাদের পুরো, যেখানে যেখানে ওয়ালপেপার ইনস্টল করার ছিল সেই সমস্ত জায়গায় আমাদের ওয়ালপেপার ইনস্টল করা আজকের মতো ফিনিশ হয়ে গেল। একটুখানি সাজিয়ে নেওয়ার পালা, তো তাহলে চলুন সাজানো যাক। তো এই সেলফটা আমি মেইনলি করেছি এই দিকটাতে আমি মানি প্ল্যান্ট রাখবো বলে। ঋতুপর্ণ ঘোষের ছবি আমার ঘরে একটা থাকবে না, এটা তো হতেই পারে না। তো আমার ঘরে বেশ কিছু আছে, তো এই দিকটাতে দুটো ছিল, তো একটা আমি এখানে রাখলাম আর একটা আমি এই ওপরের সেলফটাতে তুলে রেখেছি। তো এই এই ছবিটা আমি সিলেক্ট করে এই সেলফের ওপর দিকটাতে রাখলাম, একদম মাথার ওপর। এবার এই নিচের সেলফগুলোতে আমি রাখছি এক এক করে মানি প্ল্যান্ট আর আমার পছন্দের কিছু শোপিস। এই মানি প্ল্যান্টটা আমি এই 3 নম্বর সেলফে রাখলাম আর এখানে রাখলাম তার পাশে একটা বুদ্ধার মূর্তি। মিস্টার সেন আমাকে হেল্প করছে, জিনিসগুলোকে হাতে হাতে এগিয়ে দিচ্ছে। আর এই ষাঁড়ের পিঠে যে আমি মানি প্ল্যান্ট লাগিয়েছি সেইটা আমি 2 নম্বর সেলফে রাখলাম। তার পাশে রেখেছি একটা হোম সেন্টার থেকে কেনা লান্টান। আর 4 নম্বর সেলফে রাখলাম আর একটা মানি প্ল্যান্ট। আর শেষ র‍্যাকটাতে রাখার জন্য আমি হস্তশিল্প থেকে কিনেছি কয়েকটা শোপিস, এগুলো অনেক দিন ধরে আমার ঘরে আছে, তো এগুলোকেই আমি একটু নতুনভাবে এখানে রাখলাম। তো যাই হোক, এই সেলফটা আপাতত আমি এইভাবে সাজালাম। এখন তো মার্কেটে ভীষণ ভিড়, যাওয়ার কোনো প্রশ্নই নেই। পুজোটা শেষ হয়ে গেলে আমি যাব, গিয়ে কিছু সেরামিকের টপ কিনে আনবো, ছোট্ট ছোট্ট সুন্দর দেখতে। তো এই সাদা প্লাস্টিকের টপগুলোকে চেঞ্জ করে সেরামিকের টপে আমি মানি প্ল্যান্ট রেখে এই সেলফে রাখবো। আর মিস্টার সেন আমাকে ওই ওয়ালটা সাজাতে একটু হেল্প করলো। আমি দক্ষিণাপনের তাঁত ঘর থেকে, এই যে তাঁত ঘর থেকে এই বেডশিটটা পারচেজ করেছি। আপনারা তো আগের দিনের ভিডিওতে দেখেছেন, এই যে হ্যান্ডলুম বেডশিট, এটা সিঙ্গেল বেডশিট। এটা আমি, এই যে এই কাপড়টা আছে, মানে গদির ওপর যে কাপড়টা আছে, এই সোফার যে এই গদির ওপরের কাপড়টা আছে, এর ওপর তো কাভার নেই, মানে এই উডেন সোফাগুলোর ওপর, গদির ওপর কোনো কাভার পাতা যায় না, যেহেতু এটা সোফা কাম বেড। তো এইটা না মানে ময়লা হয়ে যাচ্ছে, আর ভ্যাকিউম ক্লিনার দিয়ে পরিষ্কার করলেও আসলে এই দাগগুলো কখনোই পরিষ্কার হয় না। আমি মাঝে মাঝে কি করি, ভিজে কাপড় দিয়ে মুছি সেই জন্য। তো ভাবলাম যে এইটা যদি পেতে রাখা যায় তাহলে একটু দেখতে ভালো লাগবে, আর যে কোনো সাদা জিনিস যেহেতু আমার ভীষণ ভালো লাগে। কটন নিয়েছি, এর উপর আমি আগে একটু সিল্ক মেটেরিয়ালের অনেক কিছু পাতার চেষ্টা করেছি, কিন্তু থাকেনি। আর
ঠিক হয়ে চলে আসছিল, তো সেই জন্য এটা নিয়েছি। আমি এখন এটা একটু সুন্দর করে বেঁধে নেব। ইন ফিউচার যদি আমি এই রুমের কার্টেন চেঞ্জ করি, আমি অবশ্যই সাদা কার্টেনই লাগাবো, কারণ সাদা রং সবসময় আমার ভীষণ পছন্দ, তো তখন মনে হয় এটা আরো বেশি ভালো লাগবে। তো যাই হোক, আমি চাদরটা পেতে নিয়ে সুন্দর করে আবার সোফাটাকে সাজিয়ে নিলাম। এবার আমি কি কি চেঞ্জ করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ট্রেটা একটু সাজিয়ে নিয়েছি নতুন করে, এটা আমি মাঝে মাঝেই করি, এটা আমার বেশ একটা পছন্দের কাজ। আর সোফাটা এখন এই রকম দেখতে লাগছে। আর এই যে এই ওয়ালের দুদিকের ওয়ালপেপার চেঞ্জ করা হয়েছে। আমাদের কমপ্লেক্সে কিন্তু পুজোর আলো জ্বলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন জানলার ফাঁক দিয়ে, কেমন লাগছে জানাবেন। আর সেলফটাকেও এইভাবে আমি সাজিয়ে নিয়েছি, বেশ ভালো লাগছে আমার মনে হচ্ছে। আর এই যে ওপরটা তো এই রকমই আমার থাকে, আজকে শুধু ছবিটা নতুন অ্যাড হয়েছে, আর তেমন কিছু না। আর এই পর্দাগুলো তো এইভাবে আমার টাসেল দিয়ে সবসময় বাঁধা থাকে। এখন সন্ধে হয়ে গেছে, তাই জানলা বন্ধ। আর এই যে সেলফটা দেখছেন, এটা আমার ডিজাইন করে কার্পেন্টারকে দিয়ে তৈরি করা, কিন্তু এটা টিভি রাখার জন্য এতটাই ওপরে আছে যে এটা আমি নিজে থেকে কিছু করতে পারি না। দিদি বা মিস্টার সেন আমাকে হেল্প না করলে আমি সেভাবে কিছু করতে পারি না। আর এই জায়গাটা আমার এই রকমই থাকে সবসময়, এখানটা একটু ছিমছাম করে সাজাতে আমি বেশি ভালোবাসি। আর এই যে দেখুন, এই হ্যাঙ্গিং লাইটসগুলো আছে আমার ডাইনিং হলে, আমি লাইটসগুলো একটু জ্বালিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে। এই যে জ্বালানোর পরে আসলে এই রকম লাগছে, হলুদ বা নিয়ন কালারের আলো হলে আরও বেশি ভালো লাগতো। বর্তমানে আমার কাছে আমার ঘরে এরকম কোনো আলো নেই, ভবিষ্যতে কিনলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমি এই ফটো দুটো রেখেছি, এই দুটো মাঙ্গলিক, আমি ওই মুখোশ দুটোকে একটু আড়ালে রেখেছি, যেহেতু ওই ঘরটায় লোকজন কম আসে তাই ওখানে করে দিয়েছি। আর এই যে জায়গাটায় পুট্টিগুলো দেখা যাচ্ছিল, এখন ওয়ালপেপার দেওয়ার ফলে ঢেকে গেছে। এবার আমি যখন কুকিং ভিডিও কোনো শ্যুট করব, তখন ওই ভাঙাচোরা পুট্টিগুলো আপনারা আর দেখতে পাবেন না গ্যাসের পাশ থেকে। বেশ ভালো লাগছে আমার আমার এই ভিডিওটা। আপনাদের কেমন লাগলো আপনারা যদি জানান, তাহলে আমার আরো বেশি ভালো লাগবে। আজকে আমার এই পূজো স্পেশাল গেস্ট রুম মেকওভার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে ভিডিও দেখছেন অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, তাহলে আমার ভিডিও কি আপনাদের ভালো লাগছে না? আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি একজন নতুন ইউটিউবার, আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেন, তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তাই অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা এতক্ষণ দেখছিলেন রিনিস ডাউট, আগামীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।